কোচবিহারে 210 বছরের ঐতিহ্যবাহী রাসমেলার সঙ্গেই জড়িয়ে রয়েছে এই জিলিপি। খাদ্যরসিক বাঙালি মেলা দেখতে এসেছেন অথচ জিলিপি খাচ্ছেন না, এমনটা যেন হতেই পারে না। বাবুরহাটের জিলিপি, পুন্ডিবাড়ির জিলিপি, দেওয়ানহাটের জিলিপি, হরেক নাম নিয়ে জিলিপি বিক্রেতা একে অপরকে টক্কর দেন রাসমেলার মাঠে। তবে ভেটাগুড়ির জিলিপির যে আলাদা কদর! ভেটাগুড়ির নন্দী পরিবার গত প্রায় 75 বছর ধরে জিলিপি তৈরি করে আসছেন। মেলার ভিড়ের সিংহভাগ মানুষই হুমড়ি খেয়ে পড়েন তাদের দোকানে, এমন মুচমুচে খাস্তা জিলিপি নাকি মেলাই ভার। এটার টেস্ট অন্য কোথাও তো পাওয়া যায় না, যেরকম মুচমুচে আর সেরকম টেস্ট। ঠিক আছে, সেই ছোটবেলার থেকে মানে জন্মের পর থেকেই শুধু ভেটাগুড়ি ছাড়া অন্য কোথাও আসা যায় না। রাসমেলায় আসলেই একটা কোনো আসতেই হবে, সেটা হচ্ছে এখন বাড়িতে সব সুগারের পেশেন্ট আছে কিন্তু তবুও 250 গ্রাম হলেও নিতে হবে। রাসমেলা ঐতিহ্যবাহী রাসমেলায় আমরা মানে আসলেই সার্কাসটা দেখবো আর এই ভেটাগুড়ি জিলিপিটা কিনবই। বিখ্যাত জিলিপি, এটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। আমরা কুচবিহারের মানুষ তো আমরা এই জিলিপিটা খুব পছন্দ করি, ভেটাগুড়ি জিলিপিটা, আর সার্কাসটা দেখবো। দোকানের মালিক অসিত নন্দী জানান, তার দাদু প্রথম ভেটাগুড়ি থেকে এসে কোচবিহারের রাসমেলায় এই জিলিপি বানানো শুরু করেন। এরপর তার বাবা এতদিন বানিয়েছেন, এখন তিনি আর তার কাকা জিলিপি বানাচ্ছেন। তবে কেন আর পাঁচজনের থেকে তাদের জিলিপি আলাদা, সেই বিজনেস সিক্রেট ফাঁস করতে রাজি হলেন না তিনি। অন্য দোকানের জিলিপির সাথে আমাদের দোকানের জিলিপির পার্থক্যটা এটাই, অন্য দোকানের জিলিপিগুলো পরের দিন নরম হয়ে যায়, আমাদেরটা নরম হয় না। এমনি এখন যেরকম আছে ঠিক পরের দিন বাসি হলো, ঠিক সেইভাবেই মানে শক্ত থাকে। তৈরি বলতে এমনি সব কিছু অন্য দোকানের মতন ম্যাটেরিয়াল থাকে, কিছু কিছু আমাদের স্পেশাল কিছু আছে সেগুলো আমরা দিই, সেটা অন ক্যামেরা বলাটা ঠিক হবে না। এই আমার দাদু প্রথম করতো, প্রায় 75-এর উপরে হবে এই দোকানের বয়স, প্রথমে দাদু তারপরে বাবা, এখন আমি এবং আমার কাকা দুজনে মিলে এটা করি। সেই রহস্য নিয়েই রাসমেলায় রাজ করছে ভেটাগুড়ির জিলিপি। দোকানের এক কর্মচারী জানান, প্রতিদিন প্রায় 20 বস্তা চিনি লাগে তাদের জিলিপি তৈরিতে। অন্যদের জিলিপি যখন পরের দিন খাওয়ার কথা ভাবাই যায় না, তাদের জিলিপি কিন্তু একই রকম মুচমুচে থাকে পরের দিনও, এমনটাই দাবি খাদ্যরসিকদের। রাসমেলা শুরু হবার পর 14টি উনুনে সকাল থেকে রাত পর্যন্ত চলছে জিলিপি ভাজা। নন্দী পরিবার সূত্রে জানা গিয়েছে, মেলার শুরুতে প্রতিদিন 8 থেকে 9 কুইন্টাল ভেটাগুড়ির জিলিপি বিক্রি হয়, মেলা শেষের দিকে 22 থেকে 23 কুইন্টাল জিলিপি বিক্রি হয় প্রতিদিন। দ্য ওয়াল ব্যুরো।